সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্ল্যাক বোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গসাগু ও লসাগু এর প্রথম পর্বে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসব অঙ্ক প্রায় এসে থাকে, সেই সব অঙ্ক সমাধানের ধারাবাহিকতায় আজকের এই পর্বটি। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ব্ল্যাকবোর্ডের প্রথম অঙ্কটি হলো দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? দর্শক শ্রোতা, আমাদের দেওয়া আছে গসাগু এবং লসাগু, একটি সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে, আমাদেরকেও অপর সংখ্যাটি বের করতে হবে। এই অঙ্কটি আমরা যদি দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যদি আমরা গুণ করি এবং গুণফলকে যদি আমরা একটি সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। আমরা সূত্রের আকারে লিখতে পারি যে দুটি সংখ্যার একটি, অর্থাৎ এই ধরনের অঙ্কে যখন একটি সংখ্যা দেওয়া থাকবে এবং অপর সংখ্যাটি বের করতে হবে, তাহলে আমরা একটি সূত্র লিখতে পারি। সূত্রটি হলো লসাগু গুণ গসাগু, অর্থাৎ আমরা গসাগু এবং লসাগুকে গুণ করব। গুণ করার পর আমরা একটি সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে অপর সংখ্যাটি আমরা পেয়ে যাব। এখানে আমি গসাগু এবং লসাগু গুণ করেছি এবং এই গুণফলকে 275, অর্থাৎ একটি সংখ্যা দ্বারা আমরা ভাগ করেছি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হবে 308। আমাদের উত্তরটি হলো খ নম্বরটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম অঙ্কের সাথে মিল রেখে একটি অনুশীলনী আমি আপনাদের জন্য তৈরি করেছি, যেটির উত্তর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই অঙ্কটি করে আমার দেওয়া ডিসক্রিপশন বক্সের উত্তরের সাথে মিলিয়ে নিতে পারেন। ব্ল্যাকবোর্ডের দ্বিতীয় অঙ্কটি হলো দুটি সংখ্যার গুণফল 1576, দুটি সংখ্যার লসাগু 96 হলে গসাগু কত? এই অঙ্কটি আপনারা চাইলে মুখে মুখে বের করতে পারেন। শুধুমাত্র আমরা লসাগু দিয়ে যদি দুটি সংখ্যার গুণফলকে ভাগ করে নিই, তাহলেই আমাদের উত্তরটি পেয়ে যাব। এখানে গসাগুটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল ভাগ হচ্ছে লসাগু। আমরা যদি দুটি সংখ্যার গুণফলকে লসাগু দিয়ে ভাগ করি, তাহলেই আমাদের উত্তরটি পেয়ে যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখানে গুণফলকে আমি লসাগু দিয়ে ভাগ করেছি, ভাগ করার পর আমার যে উত্তরটি আসছে সেটা হচ্ছে 16। আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হলো 16। সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় অঙ্কের সাথে মিল রেখে আবার একটি অনুশীলনী আপনাদের জন্য, আপনারা চাইলে এই অঙ্কটিও করতে পারেন। ব্ল্যাকবোর্ডের 3 নম্বর অঙ্কটি হলো দুটি সংখ্যার গুণফল 720, সংখ্যা দুটির গসাগু হলে লসাগু কত? আমাদেরকে লসাগু বের করতে হবে। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 720 এবং গসাগু দেওয়া আছে 6, আমাদেরকে বের করতে হবে লসাগু। এই অঙ্কটিও যদি আমরা গসাগু দিয়ে গুণফলকে যদি আমরা ভাগ করি, তাহলেই আমাদের উত্তরটি পেয়ে যাব। লসাগু বের করার সময় আমরা দুটি সংখ্যার গুণফলকে গসাগু দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলেই উত্তরটি আমরা পেয়ে যাব। এখানে আমি গুণফলকে গসাগু দিয়ে ভাগ করেছি এবং 4 দিয়ে যদি আমরা 720 কে ভাগ করি, তাহলে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে 120। আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হলো খ নম্বরটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও একটি অনুশীলনী আপনাদের জন্য, 3 নম্বর অঙ্ক সাথে মিল রেখে আপনারা চাইলে এই অঙ্কটিও করতে পারেন। ব্ল্যাকবোর্ডের 4 নম্বর অঙ্কটি হলো 99,999,999 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 ও 6 দ্বারা বিভাজ্য হবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আমি যেটা করবো, প্রথমে আমরা এই সংখ্যাগুলোর লসাগু নিয়ে নেব। আমরা জানি যে 2, 3, 4, 5 ও 6 এর লসাগু হচ্ছে 60 এবং এই 60 দ্বারা আমরা এই সংখ্যাকে ভাগ করব। ভাগ করার পর আমাদের যে ভাগশেষটি আসবে সেটিকে আমরা টার্গেট করব। অর্থাৎ যদি আমরা 60 দিয়ে যদি আমরা 999,999 কে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ আসবে 39, কারণ হচ্ছে 60 দ্বারা 999,999 কে নিঃশেষে বিভাজ্য করা যায় না, ভাগশেষ অবশিষ্ট থেকে যায়। তাহলে আমরা এই 60 দিয়ে যদি আমরা 999,999 কে ভাগ করতে যাই, তাহলে আমাদেরকে ভাগশেষ শূন্য হতে হবে। অর্থাৎ এই সংখ্যার সাথে একটি সংখ্যা যোগ করতে হবে যাতে করে আমাদের 60 হয়। তাহলে কোন সংখ্যাটি যোগ করতে হবে? আমাদের সেই কাঙ্ক্ষিত সংখ্যাটি হচ্ছে 60 থেকে যদি আমরা 39 বিয়োগ করে নিই, তাহলে বের হবে 21
এবং এই 21 যদি আমরা 39 এর সাথে গুণ করি তাহলে এখানে হবে 60, এবং এই 60 দ্বারা তখন আমাদের এই 60 দ্বারা কিন্তু এই সংখ্যার সাথে যদি আমরা 21 যোগ করি তাহলে 60 দ্বারা এই সংখ্যাকে বিভাজিত হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে 21, অর্থাৎ খ নম্বরটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর অঙ্কের সাথে মিল রেখে আবার একটু অনুশীলনী আপনাদের জন্য। আপনারা চাইলে এই অঙ্কটিও করতে পারেন, উত্তরটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে চেক করতে পারেন। ব্ল্যাকবোর্ডের 5 নম্বর অঙ্কটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু হলো 4, তার লসাগু বের করতে হবে। দর্শক শ্রোতা একটু খেয়াল করুন, এখানে অনুপাত দেওয়া আছে 5 এবং 6 এবং তাদের গসাগু দেওয়া আছে 4 এবং আমাদেরকে লসাগু বের করতে হবে। এই অঙ্কটি শুধুমাত্র আমরা কি করব, অনুপাত দুটি সংখ্যা আছে এবং গসাগু একটি সংখ্যা আছে, আমরা যদি এই তিনটি সংখ্যার যদি আমরা একই সাথে গুণ করে ফেলি তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি চলে আসবে, অর্থাৎ অনুপাত 5:6 এবং গসাগু 4। এই তিনটি সংখ্যা যদি আমরা একই সাথে গুণ করে ফেলি তাহলে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে আমাদের লসাগু, অর্থাৎ কাঙ্ক্ষিত উত্তর 5x এবং 6x। তাহলে এখানে দেওয়া আছে গসাগু দেওয়া আছে আমাদের এখানে 4, তাহলে এই সংখ্যার এখানে আমরা যে দুটি সংখ্যা নিয়েছি সেই সংখ্যার গসাগু হবে শুধুমাত্র x, কারণ এখানে কমন শুধুমাত্র x ই আছে। তাহলে এখানে আমরা গসাগু পেলাম x, কিন্তু এখানে আমাদের গসাগু দেওয়া আছে 4, তাহলে আমরা এই x এর সমান নিতে পারি, আমরা x সমান হচ্ছে 4, অর্থাৎ গসাগু 4, x এর মানটিও এখানে 4। তাহলে আমরা প্রথম সংখ্যা নিতে পারি, আমরা এখানে প্রথম সংখ্যা নিয়েছিলাম 5x, কিন্তু x এর মানটা আমরা এখান থেকে পেয়েছি, এখান থেকে আমরা x এর মানটি পেয়েছি 4। তাহলে যদি আমরা 5 এর সাথে যদি আমরা x এর মানটা গুণ করি তাহলে আমরা পাবো প্রথম সংখ্যাটি 20, একইভাবে আমরা দ্বিতীয় সংখ্যাটি পাবো 24। এখন প্রথম সংখ্যাটি হলো 20 এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 24, তাহলে 20 এবং 24 এর লসাগু হচ্ছে 120। একইভাবে আমরা এভাবে অঙ্কটি করতে পারি, কিন্তু আমরা শর্টকাটে এভাবে অঙ্কটিও করতে পারি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে 120। সুপ্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর অঙ্কের সাথে মিল রেখে আবার একটু অনুশীলনী আপনাদের জন্য। আশা করছি এই অঙ্কটিও আপনারা করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি পর্বে, আশা করছি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।